সজীব প্রধান জানতে চেয়েছেন ইবাদত করি কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না, কি করণীয়? ভাই সজীব, পাপ পরিহার করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। আপনার এই অনুভূতিকে, আপনার চেতনাকে আল্লাহ তাআলা আপনাকে জন্য বিনিময় দিবেন ইনশাআল্লাহ। পাপাচারগুলো পরিহার করবার জন্য পাপের পরিবেশ থেকে সরে আসাটা প্রয়োজন, সেই সাথে নেককার মানুষ যিনি পাপগুলো করেন তো না বরং আরও বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তিনি মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবনপণ লড়াই করে যান, এরকম মানুষদের সংস্রবে থাকা, এটি পাপাচার থেকে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো ইমানদাররা, আর সেটার জন্য সাদিক যারা সত্যবাদী যাদের কথা কাজে মিল আছে একনিষ্ঠ আল্লাহর খাঁটি বান্দাদের সাথে তোমরা থাকো, তাদের সান্নিধ্য অর্জন করো, এর মাধ্যমে আমরা ভালো হতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন রকমের দোয়া আছে নিজেকে নেককার বানানোর জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এবং এটাকে পরিশুদ্ধ করুন, কারণ আমার অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চাইতে উপযুক্ত আর কেউ বেশ নেই। তো এইভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন। এরপরে খালেকুল আলম আনা এআইডি থেকে আপনি জানতেছেন, মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়া যায় কি না? জি, মেয়ে দেখতে গিয়ে হাতে টাকা দেওয়াতে কোনো অসুবিধা নেই, উপরকম বাহাদিয়া দিতে পারেন। শামীম জানতে চেয়েছেন, একজন ই চাকরি প্রার্থী আর ওনাকে নিবে কর্তৃপক্ষ, কিন্তু কর্তৃপক্ষ এটাও জানে তার এই পোস্টে চাকরি করার জন্য যে সার্টিফিকেট দরকার সেটা তার নেই, সেক্ষেত্রে সার্টিফিকেট কিনে ওই পোস্টে জয়েন করতে হবে, সেক্ষেত্রে কি তার উপার্জন হালাল হবে? উপার্জনটা হালাল হয়ে যাবে, কিন্তু এই প্রতারণাটার কারণে সে জঘন্য অপরাধী হবে আল্লাহর কাছে, এবং এর জন্য তাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তিনি প্রতারণা করেছেন, তিনি মিথ্যা কথা বলেছেন, যেগুলো কোনো ইমানদার কখনও জান গেলেও করতে পারেন না, জেনে শুনে এ ধরনের কাজ করা হারাম এবং জঘন্য হারাম, কয়েকটি হারামের সমাবেশ এখানে হচ্ছে। কিন্তু কাজটা যদি বৈধ হয় এবং তিনি যদি উপার্জন করেন তার পরিশ্রম দিয়ে, তাহলে পারিশ্রমিকটা মৌলিকভাবে হারাম হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।